এই মুহূর্তে চোখ রাখতে হচ্ছে যে ব্রেকিং নিউজের দিকে। আরাবুলের বিরুদ্ধে বিস্ফোরক শওকত মোল্লা, ভোট মিটতে শওকত আরাবুল সংঘাত জারি, টাকার বিনিময়ে পঞ্চায়েতে টিকিট দেওয়ার অভিযোগ। আপনাদের আরো একবার জানাই অভিযোগটা ঠিক কি, টাকার বিনিময়ে পঞ্চায়েতে টিকিট দেওয়ার অভিযোগ, 6 থেকে 15 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ শওকতের আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, প্রধান পদের জন্য 25 থেকে 40 লক্ষ টাকা, ভাঙড়ের তৃণমূল নেতাকে খুনের চক্রান্তের অভিযোগ, ভাঙড়ের সভামঞ্চ থেকে অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়কের। আপনাদের আরো একবার জানাই আরাবুলের বিরুদ্ধে বিস্ফোরক শওকত মোল্লা, ভোট মিটতেই শওকত আরাবুল সংঘাত। যে তথ্য আমাদের কাছে সামনে, যে তথ্য সামনে এসছে, নিশ্চিতভাবে প্রত্যেকটাতে কোয়ারি হবে এবং প্রত্যেকটাতে পরবর্তীকালে সেগুলো কোয়ারি করে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া হবে। যেগুলো আমাদের অজানা ছিল, অনেক তথ্য আমাদের সামনে এসছে, সেগুলোকে সময় মতো আমরা জনসমক্ষে তুলে ধরব। দলের কোনো মিটিং মিছিলে আর ডাকা হবে না, কোনো রকমভাবে সে যাতে প্রশাসনিকভাবেও যাতে সহযোগিতা না পায় তাও চেষ্টা করা, গাদ্দারদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। ক্যানিংপুরবে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বক্তব্য শুনলাম। তিনি বলছেন স্পষ্টভাবে যে 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 অভিযোগ এসেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগটা ঠিক কি, 6 থেকে 15 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ যে টাকার বিনিময়ে পঞ্চায়েতে টিকিট দিয়েছেন তিনি আর প্রধান পদের জন্য 25 থেকে 40 লক্ষ টাকা, ভাঙড়ের তৃণমূল নেতাকে খুনের চক্রান্তের অভিযোগ, ভাঙড়ের সভামঞ্চ থেকে অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়কের। আপনাদের আরও একবার জানাই আরাবুলের বিরুদ্ধে বিস্ফোরক শওকত মোল্লা। আরও একবার আমরা শুনবো শওকত মোল্লা ঠিক কি বলছেন। যে তথ্য আমাদের কাছে সামনে, যে তথ্য সামনে এসছে, নিশ্চিতভাবে প্রত্যেকটাতে কোয়ারি হবে এবং প্রত্যেকটাতে পরবর্তীকালে সেগুলো কোয়ারি করে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া হবে। যেগুলো আমাদের অজানা ছিল, অনেক তথ্য আমাদের সামনে এসছে, সেগুলোকে সময় মতো আমরা জনসমক্ষে তুলে ধরব। দলের কোনো মিটিং মিছিল আর ডাকা হবে না, কোনো রকমভাবে সে যাতে প্রশাসনিকভাবেও যাতে সহযোগিতা না পায় তাও চেষ্টা করা, গাদ্দারদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আরাবুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন শওকত মোল্লা, যে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ, কি বলবেন? তৃণমূল কংগ্রেসে যদি কোথাও বলা হয় যে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়নি, তখন আপনারা খবর করেন। তৃণমূল কংগ্রেসের দস্তুরি হচ্ছে টাকার বিনিময়ে টিকিট দেওয়া, তাই আরাবুল আর শওকত নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে কি কথা বলেছেন তার কোনো মূল্য নেই, সব এক হয়ে যাবে, একই আছে, এরা একই মুদ্রার এপিট আর ওপিট। কার কত সিন্ডিকেট বাজিতে, কাটমানি বাজিতে, কার কত অংশীদারিত্ব থাকবে, সেই নিয়ে সাময়িক কোনো দ্বন্দ্ব চলছে হয়তো। আসলে এরা সবাই এক এবং এদের সবার লক্ষ্য সনাতন। জগন্নাথবাবু, টাকার অঙ্কটাও কিন্তু একদম চোখ কপালে ওঠার মতন, যেখানে বলা হচ্ছে যে প্রধান পদের জন্য 25 থেকে 40 লক্ষ টাকা নেওয়া হয়েছে। শওকত একজন বিধায়ক, তিনি অভিযোগ জানান না, এফআইআর করুন থানায় গিয়ে, নির্দিষ্ট প্রমাণ সহ থানায় গিয়ে এফআইআর করে। খুনের মামলায় আরাবুল যেমন জেলে রয়েছে, তেমনি ক্যাশ ফর পোস্টের জন্য তো একটা এফআইআর করা উচিত তার। মুখে বলে গরম করে কি লাভ, আসলে এরা সব এক, ভাগাভাগির গোলমালে একে অপরের বিরুদ্ধে বলছে। আবার দেখবেন দু চার দিন পরে আপনারা খবর করবেন যে শওকত আরাবুল গলায় জড়িয়ে একে অপরকে ধরে একসঙ্গে রাজনীতি করছে। তো তৃণমূলের এই ভণ্ডামির কোনো জবাব আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, তৃণমূল দলটাই আসলে এইরকম। এবং সিন্ডিকেট বাজি সরকারি কাজ থেকে প্রধানের পদ দিকটি পর্যন্ত সব কিছুতেই রয়েছে। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে। আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়কের শপথ ঘিরে জটিলতা, রাজভবনে গেলেন না সায়ন্তিকা রেয়াত হোসেন, প্ল্যাকার্ড হাতে বিধানসভার বাইরে বসে দুই নবনির্বাচিত বিধায়ক। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি বিট্টু ঠিক কী ছবি তুলে ধরলো আমরা দেখব। বিধায়ক ইতিমধ্যে শপথও নেননি, কিন্তু বিধানসভায় আসছেন, সার্টিফিকেট নিয়ে বসে আছেন, কিভাবে দেখছেন?
দেখুন গতকালকেই দেখার চেষ্টা করছি আপনাদের এখানে সমস্ত টিভি চ্যানেল যারা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আপনাদের মাধ্যমে আমি জানতে চাইছি গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে এবং আমাদের অনারেবল গভর্নর অনারেবল প্রেসিডেন্ট সবাইকে জানতে চাইছি একটা কথা, যে আমাদের ভারতবর্ষে যে গতকাল লোকসভার যে শপথ বাক্য পাঠ করানো হলো সেখানে তো আমরা দেখলাম স্বতঃস্ফূর্তভাবে সমস্ত লোকসভার নির্বাচিত সদস্য বা সদস্য তারা তো শপথ বাক্য পাঠ নিলেন মাননীয় স্পিকারের মাধ্যমে। তাহলে প্রেসিডেন্ট তো করার নেই, আমাদের এখানে তো অ্যাপিল ওটাই যে আমরাও আমাদের মাননীয় স্পিকারের মাধ্যমেই আমরা শপথ বাক্যটা পাঠ করতে চাই, এবং আমাদের উনি তো কাস্টোডিয়ান, বিধানসভায় আমাদের কাজ করতে হবে। তো বিধানসভা যেখানে আমাদের এখানে হচ্ছে একটা আমাদের গণতন্ত্রের পীঠস্থান বিধানসভা এবং লোকসভা, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা তো যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত হয়েছি সেহেতু আমরা চাইবো যে আমাদের এই জনগণের যে পীঠস্থান যে তীর্থস্থান সেখানে দাঁড়িয়ে আমরা শপথ বাক্যটা পাঠ করতে চাই এবং এখান থেকে কাজ শুরু করতে চাই। সরাসরি এই মুহূর্তে ছিলেন দুই বিধায়ক নবনির্বাচিত এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্য আমরা শুনলাম। তবে ইতিমধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে মিড টার্ম ইলেকশনে যারা জিতে আসবেন তাদের ক্ষেত্রে যে রাজ্যপালই সিদ্ধান্ত নেবে সেটা নয়, চাইলে স্পিকারও তিনি নিজেও স্বাভাবিকভাবে তার যে শপথ বাক্য পাঠ করানোর যে বিষয়টা সেটা তিনি করতে পারেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এবং রাষ্ট্রপতির কাছেও গোটা বিষয়টা তুলে ধরবেন, কার্যত সেই বিষয়টা আজকে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর। চাকরি প্রার্থীদের এপিসি ভবন অভিযান। 2022-এর প্রাইমারি শিক্ষক নিয়োগ, এখনও চাকরি পাননি তালিকাভুক্ত 427 জন। প্রতিবাদে এপিসি ভবনের সামনে বিক্ষোভ, আর আমরা আমাদের প্রতিনিধি ভাস্করের বাজানো বিশেষ প্রতিবেদন দেখব। পেড রাজপথে চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এম্প্যানেল 427 জন শিক্ষককে এখনও অবধি চাকরি দেওয়া হয়নি, বদলে তাদের পরবর্তী ক্ষেত্রে যারা র্যাঙ্ক হোল্ডার ছিলেন তাদের চাকরি দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। কর্ম চাইছি আমরা, চাকরি চাইছি, নিয়োগপত্র চাইছি, একটা সিলেকশন প্রসেসের শেষে চলে এসেছি আমরা। আমাদের শুধুমাত্র কাউন্সিলিং করে স্কুলে যাওয়া বাকি, আর কিছু বাকি নেই। আমরা ওয়েটিং ক্যান্ডিডেট নই, আমরা একেবারে মেন প্যানেলের অংশ, মাদার প্যানেলের অংশ। আমাদের পরে র্যাঙ্ক করে স্কুলে যোগদান করা করল, অথচ আমরা এখনো তাদের আগে র্যাঙ্ক করে রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছি। দিদি চাইলে অনেক কিছু করতে পারবে, তো আমরা চাইছিলাম যে যেহেতু প্যানেলে নাম আছে, সম ইন্টারভিউ হয়ে গেছে, জাস্ট এটা জাস্ট কাউন্সেলিংটা করালেই জয়েন করবে, তো দিদি এটা ইচ্ছা করে ঝুলে রেখেছে। এবং এই মুহূর্তে সল্লেকের এপিসি ভবনের সামনে কিন্তু তারা এখানে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং খুব দ্রুততার সঙ্গে যদি নিয়োগ না করা হয় সেক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলনের পথে তারা যাবেন এমনটাই বার্তা চাকরি প্রার্থীদের। দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সল্টলেক।